দোষী সাব্যস্ত হলো চেয়ারম্যান। সিরিয়াল কিলার হিসেবে অভিযুক্ত কামারুজ্জামান সরকারকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিলেন বর্তমানের কালনা আদালতের বিচারক তপন কুমার মণ্ডল। এক বছর ধরে মামলা চলার পর সোমবার কালনা আদালত দোষী মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে। এই রায়ে খুশি মৃত ছাত্রীর মা। অশ্রু সজল চোখে বিচার ব্যবস্থার উপর সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি। এটাই উপযুক্ত শাস্তি বলে জানিয়েছেন মৃতের পরিবার। প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে কালনা মহকুমা জুড়ে একের পর এক মহিলাকে চেন দিয়ে পেঁচিয়ে লোহার রড মাথায় মেরে খুন করা হচ্ছিল। আতঙ্ক নেমে এসেছিল গোটা কালনায়। গত বছরও দশম শ্রেণীর এক ছাত্রীর ঘটেছিল এমনই মর্মান্তিক ঘটনা। 30 মে 2019 কালনার সিঙ্গারকোন গ্রামে নিজের বাড়িতে একাই ছিল নাবালিকা ছাত্রী। সেই সুযোগে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করে কামারুজ্জামান। নিজেকে ওই মনুষ্য রূপধারী পশুর হাত থেকে বাঁচাতে বাধা দেওয়ায় ছাত্রীকে একটি ধারালো অস্ত্র দিয়ে মাথায় নৃশংসভাবে কোপ মারে ও গলায় লোহার শিকল পেঁচিয়ে ধরে। এরপর ছাত্রীটির মৃত্যু হয়েছে বলে মনে করে চম্পট দেয় খুনি। বিকেলে বাড়ি ফিরে মেয়েকে রক্তাক্ত ও অচৈতন্য অবস্থায় দেখতে পান মা। গুরুতর অবস্থায় নাবালিকা ছাত্রীকে প্রথমে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু শারীরিক অবনতি হওয়ায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসক। কয়েকদিন চিকিৎসা চলার পর মৃত্যুর কাছে হার মানে ছাত্রী। পাশবিক ওই ঘটনার পর নড়ে চড়ে বসে পুলিশ। তদন্তে নেমে 2রা জুন কালনার কাথুরিয়া এলাকা থেকে কামারুজ্জামানকে গ্রেফতার করে কালনা থানার পুলিশ। এরপর শুরু হয় জেরা, দীর্ঘদিন ধরে চলে বিচার। অবশেষে আজ কিলারকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। আজকে লার্নেড এডিজে কালনার কোর্টে সেশন স্টাইল 47/19 এ আজকে সেন্টেন্সটা আগেই হচ্ছে, গত শুক্রবার লার্নেড কোর্ট দোষী সাব্যস্ত করেছিলেন, আজকে সাজাটা ঘোষণা করলেন এবং তাতে মোট 4টে ধারা দোষী সাব্যস্ত হয়েছিল। ভারতীয় দণ্ডবিধির 448, 376, 302 ধারা এবং পক্সো আইনের 6 নম্বর ধারায় আজকে আমরা এই কেসে হচ্ছে প্রসিকিউশনের তরফ থেকে মোট 35 জন সাক্ষীকে এক্সামিন করি এবং প্রায় 55টা বিভিন্ন আলামত এবং মেটেরিয়াল আমরা এক্সিবিট ডকুমেন্ট এবং মেটেরিয়াল এক্সিবিট করি এবং এছাড়া এই কেসে হচ্ছে আর্গুমেন্ট সেন্টেন্স পয়েন্টে আজকে হিয়ারিং হয় এবং সেই হিয়ারিংয়ের পর লার্নেড কোর্ট অভিযুক্তকে 302 ধারায় মৃত্যুদণ্ড, 376 এর ধারায় যাবজ্জীবন, 448 ধারায় 1 বছরের কারাদণ্ড এবং পক্সো 6 ধারায় হচ্ছে যাবজ্জীবনের সাজা ঘোষণা করা। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, নিউজ বাংলা 24/7, সবার সাথে সবার পাশে।